মাদারীপুর সদরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যানার বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন সোমবার থেকে বুধবার পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের নির্দেশনায় এ অভিযান চালানো হয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাদারীপুর শহর বিভিন্ন জায়গায় তাদের বিলবোর্ড ব্যানার টানিয়েছেন একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে এসব অপসারণ করতে বলা হলেও তা অপসারণ করা হয়নি এ অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুজ্জামান হিমু উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নি খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন